অ্যালোভেরা জেল, এই নামটা এখন আমাদের সকলের কাছেই পরিচিত। আমরা জানি রূপচর্চার ক্ষেত্রে অ্যালোভেরা জেলের ভূমিকা কতটাই গুরুত্বপূর্ণ। অনেকে তবু আমরা জেনেও নানা রকম ক্রিম বা ময়শ্চারাইজার এগুলো ইউজ করবার একটা চেষ্টা করে থাকি, কিন্তু অ্যালোভেরা জেলের ধারের কাছে কোনো কিছুই যায় না। অ্যালোভেরা জেল আমাদের জন্য কতটা উপকারী বা অ্যালোভেরা জেলের কী কার্যকারিতা রয়েছে সেই সম্পর্কে জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি অ্যালোভেরা জেলের নানা ব্যবহার এবং তার উপকারিতা। প্রথমেই বলি রাতে অনেকের কিন্তু ভালো ঘুম হয় না, এটা একটা বিরাট সমস্যা। রাতে ঘুম ভালো না হলে সারাটা দিন পরের দিন ঝিমুনি ভাব থাকে। এই সমস্যাটাকে কিভাবে দূর করা যায় সে কারণে অ্যালোভেরা জেল আপনাকে বিরাট উপকার করতে পারে। রাতে ঘুমানোর আগে স্লিপিং প্যাক লাগিয়ে ঘুমালে সারাদিন স্কিনের ওপর যেই ধকল যায়, ক্লান্তিজনিত ছাপ পড়ে, তা অনেকটাই কমে যায়। অ্যালোভেরা জেল দিয়ে আপনি স্লিপিং প্যাক বানিয়ে নিতে পারেন খুব সহজে। কিভাবে সেটা এবার বলে দিই। অ্যালোভেরা জেল নেবেন এক চামচ, নারকোল তেল নেবেন সাথে একটুখানি, অথবা আমন্ড তেলও নিতে পারেন পাঁচ ফোঁটা মতো। এগুলো হাতের তালুতে নিয়ে ভালো করে মিশিয়ে মুখে মেখে নিন, তবে ঘষাঘষি বেশি করার প্রয়োজন নেই। আর মুখে দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে মুখটা কিন্তু ধুয়ে নেবেন। সকালে উঠে মুখ হালকা গরম জল দিয়ে ধুয়ে নেবেন। দু সপ্তাহ এভাবে করতে থাকলে আপনি দেখবেন আপনার ত্বকের অনেক পরিবর্তন ঘটেছে। এবার আসি ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেল কতটা উপকারী। আমরা অনেকেই দিনের বেলা ব্যবহারের জন্য একটা ভালো ময়শ্চারাইজার খুঁজি, কিন্তু সেটা আমরা পাই না। সেটা কিন্তু আপনি অনায়াসে ঘরে নিজেই বানিয়ে নিতে পারবেন। কিভাবে বলি, অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে যদি আপনি মুখে ব্যবহার করেন তাহলে কিন্তু দুর্দান্ত ময়শ্চারাইজারের কাজ করবে। এবার আসি হাত পায়ে অনেক সময় দেখবেন কালো দাগ হয় বা রোদে পুড়ে গেলে অনেক সময় দাগ হয়, সেক্ষেত্রে অ্যালোভেরা জেলের ভূমিকা কী। আমাদের মুখের চেয়ে হাত পা কালো থাকে কারণ আমরা মুখকে যত্ন করি, হাত পাকে সেভাবে যত্ন করি না। ফলে হাত পা রোদে পোড়া থাকলে সেটা দেখতে বাজে দেখায় কিন্তু সেই অর্থে যত্নও পায় না। সপ্তাহে তিন দিন হাত পায়ে যদি অ্যালোভেরা জেলের প্রলেপ লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই দাগটা, রোদে পোড়া দাগ বলুন বা কালো ছোপ বলুন, সবটাই উঠে যাবে। দু সপ্তাহর মতো আপনি এটা যদি রেগুলার করতে পারেন তাহলেই আপনি উপকার পাবেন অনেকটা। চুল পড়ে যাওয়া আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা। নতুন চুল গজায় না সেই অর্থে, কিন্তু পরে অনেক বেশি আগা ফেটে যাচ্ছে, এই ধরনের সমস্যা আমাদের লেগেই থাকে। সেক্ষেত্রে অ্যালোভেরা জেলের কী ভূমিকা। যদি আপনার চুল পাতলা হয়ে যায় তাহলে আপনি সপ্তাহে দুদিন অ্যালোভেরা জেল ও নারকোল তেল একসঙ্গে মিশিয়ে মাথায় মাখুন। দু মাসের মধ্যে নতুন চুল গজানোর একটা সম্ভাবনা দেখা দেয়। আপনার চুলে যদি আগা ফাটার কোনো সমস্যা থাকে তাহলে সপ্তাহে দুদিন চুলের আগায় অ্যালোভেরা জেল লাগান, চুলের আগা ফাটা অনেক কমে যাবে। এবার বলি চোখ, নখ এবং ঠোঁটের ক্ষেত্রে অ্যালোভেরা জেল কতটা উপকার করে। চোখে অনেক সময় ঠান্ডা লাগার একটা অনুভূতি দেখা দেয়, সেক্ষেত্রে তুলোয় অ্যালোভেরা জেল নিয়ে চোখে হালকা করে লাগিয়ে দিন। অবশ্যই ওপর দিকে লাগাবেন, চোখের ভেতরে যেন না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। নখ অনেকের পাতলা থাকে, দেখবেন ভেঙে যায়, নখটা আপনি বড় করছেন কিন্তু রাখতে পারছেন না, ভেঙে যায়। সেক্ষেত্রে সপ্তাহে তিন দিন যদি নখে এই জেল লাগান, অর্থাৎ অ্যালোভেরা জেল লাগান, তাহলে নখটা আপনার আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর ঠোঁটের ক্ষেত্রে বলি, ঠোঁটের কোমলতা আনতে ঠোঁটে হালকা করে লিপ বামের মতো অ্যালোভেরা জেল লাগান, আপনার ঠোঁট অনেকটাই কোমল থাকবে। এবার পুরুষদের জন্য বলি, অনেক সময় আফটার শেভ লোশন আমরা ইউজ করি কিন্তু অ্যালোভেরা জেল এক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণভাবে উপকার দিতে পারে। শেভ করার পর আপনি আফটার শেভ লোশনের পরিবর্তে অ্যালোভেরা জেল মাখতে পারেন। আর মহিলাদের জন্য বলি, অনেক সময় আমরা হাত পায়ের লোম রিমুভ করার জন্য রিমুভার ইউজ করি যার ফলে জ্বালা পোড়া হয়, সেই জ্বালা পোড়া কমাতে কিন্তু অ্যালোভেরা জেলের প্রলেপ লাগাতে পারেন, সেটা ভীষণ ভালো। তবে এক্ষেত্রে আরেকটি সতর্কবাণীও বলে দিই, সকলের চুল বা স্কিন কোনোটাই কিন্তু এক নয়,
এক একজনের এক এক রকম হয়। সেক্ষেত্রে আপনি যে কোনো জিনিসই ইউজ করবার আগে একটু হাতের যে কোনো জায়গায় লাগিয়ে দেখবেন কোনো ইচিং বা র্যাশ বেরোচ্ছে কি না। অন্তত দুদিন ওয়েট করবেন, যদি দেখেন কিছু হচ্ছে না তাহলেই লাগাবেন, আর তা না হলে কিন্তু লাগাবেন না। অ্যালোভেরা জেলের ক্ষেত্রেও এই একই কথা বলবো, লাগানোর আগে একটু টেস্ট করে নেবেন যে আপনার স্কিনে সেটা স্যুট করছে কি না। অনেকের কিন্তু অ্যালোভেরা জেল স্যুট নাও করতে পারে। আজকের এই ভিডিওটা থেকে জানা গেল অ্যালোভেরা জেল যে শুধুমাত্র স্কিনকেই ঠিক করে তা নয়, আপনার চুল ফাটা রোধ করতে পারে, নতুন চুল গজাতে পারে এবং মেকআপের ক্ষেত্রেও আপনাকে হেল্প করতে পারে। সুতরাং আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে অ্যালোভেরা জেল ইউজ করুন, কিন্তু টেস্ট করে অবশ্যই ইউজ করবেন। আর সেই সঙ্গে সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।